রান্না করে সেই অনুযায়ী আজ ঈদের খুশি দিতে কিছু আমাদের এখানে গরিব মানুষকে পেয়েছিল, কিছু প্যাকেট আমরা দিতে পেরে আমরা খুব খুশি, খুব গর্বিত। আমরা যেহেতু আজকে ঈদের ঈদ সবাই মিলে পালন করি, কিন্তু ঈদের পালনে সত্যিভাবে এত খুশি হয়, সেই খুশিটা সবাইকে নিয়ে পালন করলে আরও ভালো লাগে। সেই অনুযায়ী এখানে অনেক দেখবেন যারা একদম এ আছে অসহায় মানুষ, কিছু প্যাকেট দিন অল্প কিছু কালকেও কাপড় দিয়েছি আমরা, আজকে কিছু গরিব মানুষের কাপড় দিয়ে দিল, কিছু মিষ্টি প্যাকেট ফল টল এসব এবার আমাদের আরও প্রোগ্রাম আছে। এবার আমরা প্রায় 2000 মানুষকে আমরা লাচ্ছা খাওয়াবো, শিবির খাওয়াবো। আমার রাস্তা চলতে যাওয়ার রাস্তায় যাবে যে কোনো মানুষ তাকে দাঁড় করিয়ে একটু মিষ্টি মুখ করাবো, এটাই আজকে আমাদের সব মানুষই এক। কি বলবেন সবাই আমরা এক, ভগবান একটা এ করেছে, সৃষ্টি করেছে, তিনি হিন্দু হিন্দু মুসলিম এই কারণেই করেছে সৃষ্টিটা। আজকে যদি সব রকম অনুষ্ঠান না থাকতো তাহলে যারা এই ব্যবসা করছে করছে সেই ব্যবসার উন্নতি হতো না, মানুষ খেতে পারতো না। ওই জন্য বিভিন্ন রকম প্রান্তে বিভিন্ন রকম ইয়ে করেছে, এই ধর্ম ওই ধর্ম করে শিব একটা কারণে করেছে, সেটা মানুষের পেটের জন্য। কিছু মানুষ ধর্মের বিভাজন করছে, কিন্তু মানুষ না, এরা মানুষের পর্যায়ে পড়ে না, এরা মানুষের একদম ভালো চায় না, তারাই সব পায়। আজকে যারা মানুষ ভালো চায় তারা বিশ্বে মানুষকে একটাই বার্তা দেবো, তারা যারা সুখে শান্তিতে সবাইকে আপন করে থাকতে চায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উৎসব সবার ধর্ম যার যার। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী তো ভালো কথা বলেছেন, ধর্ম কারো হতে উৎসব কিন্তু সবাই। আজকে দেখবেন দুর্গাপূজার সময় আমরা বেরোই, আমরা আনন্দ করি, এইসব আমরা করি, কোনো এ নয় ভেদাভেদ না। আমরা দুর্গাপূজার সময় বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে যাই, বিজয় দশমীর দিন দেখুন ওনাদের বাড়িতে যাই, প্রণাম করি, মিষ্টি খেয়ে আসি, ভগ্নি খেয়ে আসি। আপনাদের শ্রাবণ মাসে সারাপুলির যারা জল নিয়ে যায় তাদের সেই সময় আপনাদের রাস্তা দেখা যায়, কী বলবেন? আমরা শ্রাবণ মাসে শ্রাবণী মেলা যখন চলে আমরা একটা মাসের মধ্যে চারটে সপ্তাহে আমরা মানুষকে কোনো সপ্তাহে দুধ দিই, কোনো সময় কোল্ডিংস দিই, কোনো সময় লেবুর জল আর প্লেন জল দিই, এইটাই সারা বছর সারা মাসে আমরা করি, চারটে সপ্তাহে আমরা করি। ধন্যবাদ, নমস্কার।